Hello viewers, assalamu alaikum. Pet animal service, Dhaka pet animal pet cemetery service. আপনাদের সবাইকে স্বাগত। ঢাকা শহরে পোষা প্রাণী মারা গেলে কবর দেওয়ার জায়গা আছে। সেহেতু আমরা এগুলোকে টবের মধ্যে মাটি দিয়ে পরে বসিয়ে গাছ লাগিয়ে দিই এবং পরে ঠিকমতো চুকতে গেলে এগুলোকে অন্যত্র স্থানান্তর করা হয়। অন্যত্র বলতে অন্য মাটিতে ওই গাছ সহ ডবসহ গাছ সহ মাটি সহ লাগিয়ে দেওয়া হয়। আমরা নিচে ট্রাঞ্চের মধ্যে মাটি দেওয়া হয়েছে, তারপরে আবার উপরে দেওয়াল দিকে গোবর দিয়ে তারপরে উপরে মাটি দিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে পচে মাটি উঠে যাবে, পরবর্তীতে এক সময় আমরা এই গাছ সহ দেওয়ালটিকে আমরা মাটিতে স্থানান্তর করব। ঢাকা শহরে মানুষের পোষা প্রাণী মরে গেলে আসলে এগুলোকে সৎকার করার মতো জায়গা থাকে না, আর এখানে সেখানে ফেলে দিলে পরিবেশের জন্য তো ভালো না। সেই কারণে আমরা পেট সেমিটারি সার্ভিস বা পেট ফুরিয়ার সার্ভিস চালু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিটা সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে, আর কিছুক্ষণ পরে এখানে একটি গাছ লাগিয়ে দেওয়া হবে। ব্যাস, আর বেশি মাটি দিও না। হ্যাঁ, তুমি ইয়ে করো, ওই যে ওখান থেকে ওই গাছগুলো দেখো, এই যে এটা কিছু লাগাই দাও, আর মাঝখানে একটা ইয়ে লাউ গাছ লাগাই দাও। দেখো এই যে এই এই যে গাছগুলো আছে না, ওই দেখো ওই টবের মধ্যে অনেকগুলো ওই আছে, ওগুলো এক জায়গায় বেশি হয়ে গেছে, ওই টবটা নামায় নিয়ে আসো, ওই 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 গাছগুলো লাগাই দিবে। ঠিক আছে, বুঝতে পারছো? ওই যে এই যে এই গাছগুলো আছে দেখো, ওই যে হ্যাঁ ওটা নামায় না, ওখানে একসাথে অনেকগুলো গাছ, তো সাইড দিয়ে লাগাইবা, ওগুলো সাইড দিয়ে লাগাইবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর মাঝখানে একটা গাছ বেশি লাগাই দিবা, বুঝছো? ওগুলোর জন্য আসলে বেশি মাটি লাগে না, ওটা নিচে দেখতে লাগে, সাইড দিয়ে লাগাই দিবে, আর মাঝখানে একটা গাছ লাগাই দিবা। তাই বাড়িটা কাজ করতে পারো, শোনো এদিকে আসো, ওই গাছটা নিয়ে আসো। আচ্ছা না থাক, ঠিক আছে ইয়ে নিয়ে ওইটা নিয়ে আসো আগে, ওই যে হ্যাঁ ওইটা আপনার নিয়ে আসো, দেখো টব গুলো আবার পড়ে যায় কিনা, উল্টায় সরাইলে ওগুলো কি পড়ে যাবে না? পরে না আসো, মানে এটার মধ্যে অনেক গাছ হয়ে গেছে, দু একটা একটা করে বের করো, বের করে এগুলো অ্যালোভেরা এগুলো কাজে দেয়, ওষুধি গাছ। এই হয়ে না, এইভাবে কাটলে হবে না, তুমি উল্টা করো, উল্টা করো, তাহলে সব করে পড়ে যাবে, মিটে মাছ সব ধুরধুরা। হ্যাঁ একটু একটু ইয়ে দাও, একটু একটু ঘুরাও, হ্যাঁ এরকম করো, হ্যাঁ এই দেখতে পারে। এখন এটার থেকে তোমার মাটিগুলো ছাড়ায় নাও, এক কাজ পানি দাও, পানি দাও, ফলে পানি দিলে কিন্তু এলে মরে যাবো না আবার। দেখো ছোটো ছোটোগুলো আলাদা করে ফেলো, টানে টানে আলাদা সাইড দিয়ে লাগাই দাও, এভাবে আলাদা আলাদা করে ফেলো, এমনি টান দিলে আলাদা হয়ে যাবো, ইয়ে বেশি ইয়ে করতে হবে, আস্তে আস্তে টান দাও। হ্যাঁ এই যে এই ছোটো ছোটোগুলো সাইড দিয়ে লাগাই দাও, এখানটা লাগাই দাও আস্তে আস্তে, ছোটো ছোটোগুলো আস্তে আস্তে লাগাই দাও। দেখতে পাচ্ছেন এখানে অ্যালোভেরা গাছ লাগিয়ে দেওয়া হবে। তো আপনাদেরও পোষা প্রাণী কুকুর বিড়াল র্যাবিট অথবা বিলুপি অথবা হ্যামস্টার অথবা পাখি কোনো কারণে মারা গেলে খবর দেওয়ার প্রয়োজন, আমাদের যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। ওগুলো থাকুক না, তুমি আগে এই কাজটা সারো, ওটা পরে করতে পারবা, এই এটাকে সারো, এটা সুন্দর করে ইয়ে করো, হ্যাঁ বিভিন্ন সাইড দিয়ে একদম ইয়ের সাথে ওয়ালের সাথে লাগাই দিয়ে দিবা, একটু ছোটো করে নাও, হ্যাঁ ওয়ালের সাথে লাগাই দাও, হ্যাঁ ভালো করে ভিতরে ঢুকাই দিতে হবে, পড়ে যাবে। Mm-hmm.
তো দূরে দূরে দিও না। মাঝখানে একটা লাউ বা একটা ভালো গাছ লাগাবে, বুঝছো? তাহলে ওইটা আস্তে আস্তে এটা করে এটা এই সাইডেই যে এই দুটা ড্রামের মাঝখানে সেট করে দেবে। সুন্দর সুজা করে লাগাও, এটা বিকার হয়েছে। হ্যাঁ, সুজা করে লাগাও, দেখতে যেন সুন্দর লাগে গাছটা। যদি তুমি সুন্দর করে সুজা করে লাগাও তাহলে ওটা আলো বাতাস পাবে, সুজা লম্বা লম্বা উঠবে। বেকার চেষ্টা করে লাগালে চেষ্টা করে উঠবে। ওই ছোটো একটা পিসের ছোটো একটা লাগে, এগুলো সাইডে সাইডে দিয়ে দাও। ওই যে তোমার পিসে একটা আছে, ঠিক আছে, তোমার পিসে একটা পড়ে গেছে। এবার একটা লাউ গাছ বা পিসের একটা গাছ মাঝখানে দিয়ে দিবা।